কিছুক্ষণ আগে আলিপুর কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। আরো একবার জানিয়ে রাখি, সিবিআই এর যে বিশেষ আদালত অর্থাৎ আলিপুর কোর্টে সিবিআই এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতারের পর এবার পার্থ চট্টোপাধ্যায়কেও কিন্তু নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই, এবং এই মর্মে আলিপুর কোর্টে সিবিআই এর বিশেষ আদালতে তারা এর আগে আবেদন জানায়। পার্থ চট্টোপাধ্যায় পৌঁছে গিয়েছেন আদালতে। পার্থ চট্টোপাধ্যায়কে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে এই আদালতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গরু পাচার মামলায় বীরভূমের শ্রীগুরু রাইস মিলের প্রয়াত মালিকের ছেলেকে আজ জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। 2013 সালে হস্তান্তরের আগে শ্রীগুরু রাইস মিলের মালিক ছিলেন হারাধন মণ্ডল, তিনি মারা গিয়েছেন। আজ তার এক ছেলে শ্যামন মণ্ডলকে বোলপুরের ক্যাম্প অফিসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। এই বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি কারণে আজ শ্যামন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা? কি খবর রয়েছে সিবিআই সূত্রে? দেখো মাধুরী, যেটা সিবিআই সূত্রের খবর, 19 আগস্ট ভোলেবাম রাইস মিলে গিয়ে সিবিআই আধিকারিকরা তদন্ত চালিয়েছিলেন, তল্লাশি চালিয়েছিলেন, এবং ভোলেবাম রাইস মিল 2013 সালের আগের নাম ছিল শ্রীগুরু রাইস মিল, এবং তখনকার মালিক হারাধন মণ্ডল আর তার ছেলে শ্যামল মণ্ডল, তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, তারা কিন্তু অভিযোগ পেয়েছেন যে 2013 সালে শ্রীগুরু রাইস মিল যখন ভোলেবাম রাইস মিল হয়ে যাচ্ছে, অর্থাৎ সুকন্যা মণ্ডল অনুব্রত মণ্ডলের কন্যা এবং তার স্ত্রীর নামে, তখন কিন্তু প্রভাব খাটানো হয়েছিল। 15 কোটি টাকার সম্পত্তি প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করে 5 কোটি টাকাতে কিন্তু কেনা হয়েছিল, এবং কিনেছিলেন অনুব্রত মণ্ডল, সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন। এবং তখন কিভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং কিভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি শ্যামল মণ্ডল, তাকে কিন্তু সিবিআই এর এই অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, ভোলেবাম রাইস মিলে যেদিন তারা গিয়েছিলেন সেদিন কিন্তু একাধিক নথি তারা পেয়েছিলেন, এবং তারা জানতে পারেন যে 2013 সালে শ্রীগুরু রাইস মিল ট্রান্সফার হয়েছিল, এবং তখন ট্রান্সফার হয়েছিল অনুব্রত মণ্ডলের কন্যা আর সুকন্যা মণ্ডল এবং তার স্ত্রীর নামে। এবং তারপরেই কিন্তু তদন্ত করতে গিয়ে সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু জানতে পেরেছেন, অভিযোগ উঠে এসছে যে তখন কিন্তু অনুব্রত মণ্ডল একাধিক ব্যক্তিদের হুমকি দিয়েছিলেন চাপ সৃষ্টি করে, 15 কোটি টাকার সম্পত্তি শুধুমাত্র 5 কোটি টাকা দিয়ে নিজের স্ত্রী এবং মেয়ের নামে লিখে নিয়েছিলেন। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোলেবাম রাইস মিলের প্রাক্তন মালিক, আগের মালিকের ছেলে শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, তিনি যে বয়ান দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে কিন্তু নতুন তথ্য এবং সূত্র উঠে এসেছে, এবং যে অভিযোগ আগে থেকে একদমই সিবিআই সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শ্যামল মণ্ডলকে। ধন্যবাদ প্রকাশ।